সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে সুলতানাস স্কিলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করব কুইজি। আর এটা তৈরি করতে প্রথমে আমাকে লাগছে 2 কাপ ময়দা এবং 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে এবং স্বাদ মতো লবণ নিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটি হাতে মুট করলে দলা হবে এবং পরে ভাঙলে ঝুরঝুরা হয়ে যাবে। এটাকে ডো তৈরি করার জন্য আমি খুব অল্প অল্প করে পানি দেব, এক চটে বেশি পানি দেব না, তাহলে আমারটা নরম হয়ে যেতে পারে ডো। খুব অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ময়ান করে নেব। এমন হবে যেন খুব শক্ত না থাকে, আবার একেবারে খুব নরম না হয়ে যায়। ময়ান করা হয়ে গেলে আমার ডোটাকে একটা র্যাপিং পেপারে সুন্দর করে প্যাক করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমার লাগছে 4টি ডিম, 1/2 কাপ গাজর, 1/2 কাপ বরবটি লম্বা করে কেটে নিয়েছি, 1/2 কাপ মাশরুম, 1/2 কাপ ক্যাপসিকাম, 4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4টি কাঁচামরিচ গোল গোল করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি, সামান্য পরিমাণ ধনে পাতা এবং স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1টি মুরগি হাড়ছাড়া মাংস। মুরগির মাংসটাকে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে 1 ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি 4টি ডিম ফেটে নেব। অনেক সময় ডিম কিন্তু নষ্ট পড়ে, তো আপনি আগেই দেখে নেবেন। ডিমগুলো ফেটানো হয়ে গেলে আমি এতে স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো ফেটে নেব। এরপর যে আপনি হ্যাভি ক্রিম ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে হ্যাভি ক্রিম দেইনি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর চিজ। চিজের পরিমাণ নির্ভর করে আপনার স্বাদের উপর। আর আমার বাসার সবাই একটু ঝাল বেশি পছন্দ করে, তাই আমি সবসময় চিলি ফ্লেক্সটা ইউজ করি। এখন আমি একটি পিজা ট্রে নিব। পিজা ট্রেতে প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ ময়দা চারপাশে ভালোভাবে ছড়িয়ে নেব যেন লেগে না যায়। ফ্রিজ থেকে ডোটাকে বের করে নিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নেব। এটা এমন হবে যেন রুটির মতো পাতলা না হয়, আবার খুব বেশি মোটা না থাকে, রুটির থেকে সামান্য একটু মোটা হবে। এখন আমি রুটিটাকে পিজা ট্রেতে সুন্দর মতো বসিয়ে দিব। চেপে চেপে ভালো মতো বসাতে হবে যেন কোথাও ফুলে না থাকে, উঠে না থাকে। এ পর্যায়ে আমি বাড়তি অংশ ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আমার অবশ্য তেমন একটা বাড়তি অংশ ছিল না, আমার রুটিটা মাপ মতো হয়েছিল। 1টি কাঁটা চামচ দিয়ে রুটিটাকে আমি মাঝে ছিদ্র করে দেব এবং ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। এ পর্যায়ে আমি 1টি পাত্র নিয়ে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে আমি ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ভাজতে থাকব। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করিনি, আমি ভাজতে ভাজতে মাংসটাকে সেদ্ধ করে নেব। মাংস থেকে প্রচুর পরিমাণে তেল উঠেছে। মাংসটা ভাজা হয়ে গেলে আমি তেল থেকে মাংসটাকে আলাদা করে নেব এবং অবশিষ্ট তেলে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি 1/2 কাপ মাশরুম রেখেছিলাম, সেটা নিয়ে মাশরুমটাকে ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো চিলি ফ্লেক্স, আপনি অ্যাভয়েড করতে পারেন। মাশরুমটাকে নেড়ে চেড়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, ভালোভাবে নেড়ে চেড়ে এতে আমি এখন দিয়ে দিচ্ছি লম্বাভাবে কেটে রাখা বরবটি, ক্যাপসিকাম দিয়ে আমি খুব সুন্দর মতো নেড়ে চেড়ে দেব। আর পুরো রান্নাটাই হবে মিডিয়াম টু হাই আঁচে। ভালোভাবে নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ,
এবং আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। নাড়তে চাড়তে আমার সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসটা মিলিয়ে দেব এবং এতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। আপনি এতে অয়েস্টার সসও ইউজ করতে পারেন। এবার আমি এটিকে খুব সুন্দর মতো নেড়েচেড়ে দেখব যে আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে নামিয়ে নেব। আমি ফ্রিজ থেকে রুটিটাকে বের করে নিয়েছি। এখন আমি রুটিটার উপরে একটা ফয়েল পেপার দিয়ে সামান্য পরিমাণ চাল এবং বুটের ডাল দিয়ে দিচ্ছি। আরেকটা কুইচির রুটিতে আমি কাগজ দিয়েছি, আপনারা কাগজও ব্যবহার করতে পারেন। কাগজের উপরে আমি চাল আর বুটের ডাল দিয়ে কুইচির রুটি দুটোকে আমি 150°C তাপমাত্রায় 15 মিনিটের জন্য ওভেনে বেক হতে দেব। 15 মিনিট পরে আমি ওভেন থেকে রুটিটাকে বের করে নিয়েছি। রুটির উপর থেকে কাগজ সরিয়ে নিয়ে আবারও রুটি দুটোকে আমি 150°C তাপমাত্রায় আবারও 15 মিনিটের জন্য বেক হতে দেব। হালকা বাদামি রং হলে আমি রুটিটাকে বের করে নেব। এখন আমি রুটির উপরে মাশরুম চিকেনের মিশ্রণটাকে রুটির উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। দুইটা রুটির উপরই আমি সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি খাবার, যেসব বাচ্চারা বাসায় কিছু খেতে না চায় আপনারা বাসায় এটি তৈরি করে দিতে পারেন। দুইটা রুটির উপরই আমি সমানভাবে মাংসগুলি ছড়িয়ে দিয়ে এখন আমি ফেটানো ডিম ঢেলে দিচ্ছি। ফেটানো ডিমটাকে খুব সুন্দর করে দিতে হবে যেন মাংসটা কভার করে দেয়। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা নির্ভর করে আপনার স্বাদের উপর। বন্ধুরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এ পর্যায়ে আমি আবার 150°C তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক হতে ওভেনে দিয়ে দিচ্ছি। এখন শুধু অপেক্ষার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুলে উঠেছে। হয়ে গেল আমার সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি কুইচি। এখন আমি কুইচি থেকে পিজার ট্রেটা সরিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চারপাশের ডিজাইনটা কী সুন্দর লাগছে, কত সহজে হয়ে গেল কুইচি। বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এটা খেতে খুবই ক্রিস্পি ছিল, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।